ডেভিড ওয়ার্নারের অবসরের পর তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে তার জায়গায় ওপেনার হিসেবে কে খেলবেন তা নিয়ে নানা আলোচনা ডালপালা মেলেছিল। অনেকেই স্টিভ স্মিথকে চার নম্বর থেকে এনে ওপেনিং করানো উচিত বলে নিজেদের মতামত দিয়েছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই টেস্টে ব্যাটিং ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। শুধু তাই নয়, টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মিথের নেতৃত্বেই ওয়ানডে সিরিজ খেলবে ওজিরা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 2018 সালে বল টেম্পারিং কাণ্ডে অধিনায়কত্ব হারান স্টিভ স্মিথ, তবে এবার আবারও অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন 34 বছর বয়সী এই ব্যাটার। এছাড়া দলে আছেন মিচেল মার্শ, মিচেল স্ট্রাক, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, অধিনায়ক প্যাট কামিন্স, অ্যালেক্স স্কট বোলান্ট, জস হেজালউড, ট্রাভিস হেড, উসমান খাজা ও লাভ হুসেইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী অ্যাডলিডে চার নম্বরে ব্যাট করবেন তিনি। ক্যামেরন গ্রিন আর স্টিভ স্মিথ যাবেন ওপেনিংয়ে। 13 সদস্যের দলে নেওয়া হয়েছে আরেক ওপেনার ম্যাট রেনশোকে, তবে খাজা এবং স্মিথের ব্যাকআপ হিসেবেই রাখা হয়েছে তাকে। এদিকে স্মিথকে ওপেনার হিসেবে খেলানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন প্রধান নির্বাচকও। আমি বলবো সবকিছুই পরীক্ষা নিরীক্ষার অংশ। স্টিভের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে, আমি বিশ্বাস করি এটা ওর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি হতে যাচ্ছে। অন্যদিকে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার তিন পেসারকে বিশ্রাম দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে প্যাট কামিন্স, জস হেজলউড এবং মিচেল স্ট্রাক থাকবেন না স্কোয়াডে, আর এই সিরিজে অধিনায়কের দায়িত্ব নেবেন স্টিভ স্মিথ। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।